নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। পবিত্র রমজান মাস তো চলছে, এই সময় অনেকে ছোট বড় বয়স্ক যাই বলো না কেন অনেকে রোজা পালন করে, কিন্তু রোজা পালন করতে গিয়ে অনেকে আবার অসুস্থ হয়ে পড়ে, শরীর খারাপও হয়ে যায়। কিন্তু এই সময়ে শরীরকে এই ধর্মীয় বিধি পালন করেও নিজেদের শরীরকে সুস্থ রাখাটা একান্ত কাম্য। কী কী ছোটো ছোটো নিয়ম পালন করা উচিত বা মেনে চলা উচিত, সে সামান্য কিছু কথা আমি তোমাদের আজকে শোনাবো। যারা রোজা রাখছো তারা অনেকেই প্রচণ্ড পরিশ্রম করো সারাদিনে। আমি এটা তোমাদের বলছি এই কারণেই যে আমার বাড়ি আগের বছর যখন রং হয়েছিল তখন এই গরমের সময়তেই আমি বাড়ির রং করিয়েছিলাম। তো আমাদের বাড়িতে যে মিস্ত্রিগুলো যারা কাজ করছিল তাদেরকে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমাদের আজকে চা দেবো, এরকম জিজ্ঞেস করতাম, তখন না বৌদি চা দিও না, আজকে আমরা রোজা রেখেছি। আমি তাদেরকে বলতাম তোমরা এইভাবে রোদ্দুরে ঝুলে ঝুলে কাজ করবে, তার মধ্যে তোমরা রোজা রেখে সারা দিন এইভাবে থাকবে? তখন বলতো হ্যাঁ, এইভাবে থাকি, এইভাবে থাকলে আমাদের কোনো অসুবিধা হয় না, কোনো শরীর খারাপ হয় না। এটা সত্যিই ঠিক যে তাদের কোনো শরীর খারাপ কিন্তু পুরো মাসেই হয়নি, অন্ততপক্ষে আমি দেখেছি সারা মাস জুড়ে আমার বাড়িতে কাজ হয়েছে, কোনো রকমই তাদের শরীর খারাপ হয়নি। কারণ আমি জানতাম না তারা যেইভাবে রোজা রাখবে সেটা আমি জানতাম না, তাহলে হয়তো কাজটাকে বন্ধ করে দিতাম। কিন্তু যেহেতু কাজটা চলছিল মাঝখানে আর বন্ধ করার উপায় ছিল না, কারণ সেটা তাদের রুটি রুজির ব্যাপার। তো আমি অবাক হয়ে গেছিলাম, সারা দিন কিছু না খেয়ে কোনো রকম জল পান না করে কীভাবে সারা দিন কাজ করে, সত্যিই তারা পারে এইভাবে করতে। আবার যখন এই সারা দিন এই উপবাসে থাকার পর ইফতারের সময় যদি সারাদিন উপবাসে আছো বলে অনেকখানি বেশি পরিমাণে ভাজাভুজি বা বেশি পরিমাণে খাবারটা খেয়ে নিলে সেটাও কিন্তু ঠিক না। সবার আগে দরকার একটু হালকা ঠান্ডা জাতীয় কিছু পানীয় খাওয়া, সেটা তোমার নুন চিনি জল হতে পারে, খেজুর দিয়ে কোনো শরবত হতে পারে বা বেলের শরবত হতে পারে, যাই বল, যার যে বাড়িতে যেটা আছে যে যেরকমভাবে আয়োজন করতে পারবে সেইভাবেই খাওয়াটা উচিত। তারপরে মূল খাবারটা খাওয়া উচিত, তবে সেই খাদ্য তালিকাতে অবশ্যই রাখবে খেজুর, কারণ খেজুর তোমাদের ইনস্ট্যান্ট একটা শক্তি যোগাতে সাহায্য করে, সারাদিনে শরীরে যে গ্লুকোজের যে ঘাটতিটা হয়ে যাচ্ছে সেটা অনেকটা মেটাতে সাহায্য করে। অনেকে আবার এই সময় রোয়াবজা রাখে, আমি তো বলবো সেটাকে যতটা কম পারো ততটাই কম খাও, অন্ততপক্ষে সপ্তাহে দুদিন খাও, কিন্তু সেটা রোজ খেও না। আমার মনে হয় না সেটা খুব একটা শরীরের পক্ষে ভালো, তার থেকে বরঞ্চ তুমি যদি বেলের শরবত, নুন চিনি বা লেবু দিয়ে যদি শরবত খাও বা অন্য রকম কোনো রকম শরবত, কোনো জুস যদি খাও, ফ্রুট জুস যদি খাও, সেটা তো আরও ভালো হয়। এই সময় অনেকে আবার ইফতার করার সময় এই ধরনের শরবত জাতীয় বেশি খেয়ে নেয়, তারপরে যেন আর খাবারটা খেতে পারে না, এরকম হয়। আগে ঠিকঠাক করে খাবারটা গ্রহণ করার পর তারপরে তুমি দু ঘন্টা পরে জলটা পান করলে, জলটা তারপরে অবস্থাতে অন্ততপক্ষে 8 গ্লাস জল পান করা উচিত, কিন্তু সেই জলটা যদি সঙ্গে সঙ্গে তুমি পান করো তাহলে একটু শরীরের পক্ষে অসুবিধাই হয়ে যায়। অনেকে সন্ধ্যের দিকে ইফতার করে মানে খাওয়ার পরে কিন্তু সন্ধ্যের দিকে ব্যায়াম বা জিমে যায়, আমি তো বলবো সেটাও খুব একটা না করা উচিত, কারণ আমি একটা জায়গায় পড়েছি একজন পুষ্টিবিদই লিখেছেন যে সেই অবস্থাতে খুব ভারী ব্যায়াম যাতে না করা হয়, তাতে শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়াই হয়। আবার অনেকে ইফতারের সময় প্রচুর মিষ্টি খেয়ে নেয়, এই মিষ্টিটাও বেশি পরিমাণে খাওয়াটা ঠিক না, অবশ্যই তুমি খাবে মিষ্টিটা খাবে, কারণ মিষ্টি খেলে দেখবে ঘুম ঘুম একটা ব্যাপার এসে যায়, যাতে তোমাদের নামাজ পড়তে বা অন্যান্য অন্য কাজ করতে একটু অসুবিধাই হয়।
তাই যে খাবারটা খেলে তার 2 ঘন্টা পরে আবার সে কিছুটা মিষ্টি খেলে, এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে যদি বারে বারে খাবারটা খাও, একবারে বেশি পরিমাণে খাবারটা না খেয়ে বারে বারে যদি খেতে পারো, সেটা তোমাদের শরীরের জন্যই অনেকখানি ভালো। অনেকে অনেক রকম অসুখে ভোগে, কেউ হার্টের প্রবলেম আছে, কারো বা কিডনি আছে, কারো বা ডায়াবেটিস আছে, কারো বা অন্যান্য অনেক অন্য রকম সমস্যা আছে, তা সত্ত্বেও তারা রোজা রাখে। তাই আমি বলবো বন্ধুরা, যদি এই রকম সময়ে রোজা রাখতে হয়, একবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নাও, কিংবা ঠিকঠাক মতো যাতে তোমাদের ওষুধটা চলে সেই দিকে খেয়াল রেখো। অনেক গর্ভবতী মায়েরাও কিন্তু রোজা রাখে, আমি জানি না তারা কিভাবে রাখে, বা হয়তো তারা পারে রাখতে, কিন্তু এই সময়ে সঠিক সময়ে সঠিকভাবে খাবারটা খাওয়া খুব জরুরি হয়ে পড়ে। তাই নিজেদের যতই ধর্মীয় বিধি পালন করো না কেন, নিজেদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে, নিজেদের খাবারের তালিকার দিকে তাকিয়েই কিন্তু এই ধর্মীয় নিয়মগুলো পালন করা উচিত। অনেকে শেহরিতে বিরিয়ানি, কাবাব এই জাতীয় খাবার খায়, আমি তো বলবো খুব নর্মাল খাবার খাও, কারণ এটা শুধু আমার কথা না, আমি ওই যে বললাম একজন পুষ্টিবিদের লেখাই আমি পড়ছিলাম, তো তার মধ্যে লেখা আছে যে কোনো রকম ভারী খাবার না খেয়ে আমাদের যে রোজকার খাবার, যেটা ধরো ভাত ডাল থাকে, বা আমরা যে ধরনের মানে রুটি বলো যাই খাই না কেন, চিকেন খেতে পারি, বা গরুর মাংস বা খাসির মাংস এই সময় না খেয়ে এই জাতীয় জিনিস যদি আমরা খেতে পারি, তাহলে মনে হয় সেটা অনেক বেশি ভালো হয়। বা ইফতারের সময় যে খাবারটা গ্রহণ করব সেটা যদি হালকা হয়, তার মধ্যে যেমন চিড়ে থাকে, রুটি থাকে, এই ধরনের হালকা জিনিস যদি আমরা খাই, খুব ভাজাভুজি, খুব তৈলাক্ত, খুব হেভি মানে মশলাদার খাবার যদি না খেয়ে এই ধরনের খাবার যদি আমরা খেতে পারি, তাহলে সারা মাসটা আমরা সত্যি সুস্থ থাকতে পারি। সবাই সুস্থ থাকো বন্ধুরা, তোমরা যারা রোজা পালন করছো তারা সকলেই সুস্থ থাকো, সুস্থ হয়ে সারা এই পবিত্র রমজান মাসে ঠিকঠাক করে ধর্মীয় নিয়ম মেনে তোমরা সব জিনিসটা পালন করো, এবং অবশ্যই নিজেদের শরীরের দিকে খেয়াল রেখে নিজেরা সুস্থ থাকো। আমি জানি না আমি কতটা কি তোমাদের বলতে পারলাম বা বললামও, তবে আমার মনে হলো আমি দর্শক বন্ধুদের দু একটা কথা শোনাই, সেই জন্যই আজকে আমার এই পর্বটা। যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, বা আমি যদিও মানে ঠিকঠাক মতো কথা তোমাদের না বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে জানিও বা আমাকে ক্ষমা করো। ভালো থেকো বন্ধুরা, অপেক্ষা করো পরের আরেকটা পর্বের জন্য। নমস্কার।